দেখা হয়েছে? হ্যাঁ, কি বললো? তোমার জন্য। এগুলো তোমাকে দীপু দিয়েছে, আর এখন আমাকে গছাচ্ছ বাড়িতে রাখার জন্য? তোমাকে আমি চিনি না। ছি, কি বললো দীপু? আমার কথা বলতে ইচ্ছে করছে না। কেন, দুজনের মান অভিমান হয়েছে? ধরে নাও তাই। তার মানে দেখা হয়েছে? সেটাও ধরে নিতে পারো। তাহলে কেন বলছো না? আমার কথা বলতে ভালো লাগছে না। বলো বলছি, ও তোমাকে নিতে এসেছে তাই না? আমার মনে হয় না এই বিষয়ে আর কিছু বলার আছে। তোমরা দুজন পালিয়ে আমেরিকা চলে যাবে। সবকিছু এত সহজ মামু? সারা পৃথিবীর সামনে তোমরা আমাকে জোকার বানাবে তাই না? আমি সবকিছু বুঝিয়েছি। খুব ভালো করেছো। তুমি আমার পাসপোর্ট নিয়ে কি করছো? তোমাকে বন্দি করব যাতে উড়াল দিতে না পারো। ভালো কথা, আমাকে বন্দি করবে বুঝলাম, কিন্তু আমার মনটাকে বন্দি করবে কি করে? সে তো উড়াল দেবে। কি কুক্ষণে যে বিয়ের রাতে আমি তোমার পুরনো প্রেমের কাহিনী শুনতে চেয়েছিলাম! তুমি তো জানো না, না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। ফাজলামো করো না, তোমাকে চিনতে আর আমার বাকি নেই। কিচ্ছু চেননি। ওই রাতে কান্নার সাথে আমি দীপুর নাম মুছে ফেলেছিলাম আমার স্মৃতি শহর থেকে। তাহলে দীপুর সাথে তোমার এত কি সম্পর্ক? দীপুকে আমি অস্ত্র বানিয়েছিলাম। মানে? যখন দীপু আমার স্মৃতির বাইরে ছিল, তুমি আমার কথা বিশ্বাস করতে না, কেবলই সন্দেহ করতে। তাই দীপুকে এখন আমি আমার কাছাকাছি নিয়ে এসেছি এবং সেটা তোমার কাছে স্বীকারও করেছি। যেন তুমি বোঝো, এতদিন সে ছিল না বলেই তাকে অস্বীকার করেছি। তুমি কেবলই আমাদের সংসারটাকে আরো জটিল করে তুলছিলে। এখন দীপু আছে, কিন্তু শুধুই আমার অস্ত্র হয়ে। ওই বদমাশটা কোথায় বলো আমাকে, ওকে আমি খুন করব। খুন করার কোনো দরকার নেই মামু। দরকার আছে। তুমি কি পাগল হয়ে যাচ্ছ? তুমি এত নিচে নেমে গেছো। বিয়ের পর থেকে আমি যা কিছু করেছি সব তোমার জন্য করেছি। প্রতিটা পদক্ষেপে তোমার কথা, তোমার সম্মানের কথা ভাবার চেষ্টা করেছি। তুমি যা পছন্দ করো সেটা করার চেষ্টা করেছি। কেন মামু? কারণ আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? পারলাম না তো। কোথায় যাচ্ছ? ছাদে, আমার জন্য দীপু অপেক্ষা করছে। না, তুমি যাবে না। রেনু!